এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অ্যান্ড সবাইকে হ্যাপি জন্মাষ্টমী। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে দিনটা খুবই স্পেশাল, আজকে জন্মাষ্টমী, আর আমার কাছে আরও বেশি স্পেশাল কেন কি এটা আমার তোজোকে নিয়ে প্রথম জন্মাষ্টমী। আমি বিয়ের পর থেকে 3 বছর জন্মাষ্টমী করেছি, মানে এই বছরটা নিয়ে 3 বছর, এর আগে আমি 2 বছর করেছি। তো 2 বছর তো আমি আর সৌমেন মিলে করেছি, আর এবছর আমাদের নতুন সংযোজন হচ্ছে তোজো, তাই জন্য এই বছরের জন্মাষ্টমীটা অনেক অনেক বেশি স্পেশাল। আরও অনেক গল্প আছে যেগুলো আমি একটু একটু করে এই ব্লগে শেয়ার করব, যেগুলো আমি এর আগে কখনো শেয়ার করিনি। তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। আর তোজোকে নিয়ে তো প্রথম জন্মাষ্টমী, তাই জন্য খুবই স্পেশাল। এছাড়াও ছোট্ট গোপাল আছে আমার কাছে এবছর, তো তার জন্য অনেক অনেক বেশি স্পেশাল। তো আমার রাধাকৃষ্ণ আছে কিন্তু গোপাল নেই। তো মা তো আমার কাছে এসেছিলো, আমি তখন প্রেগনেন্ট ছিলাম 2 মাসের, তো মা গোপালকে নিয়ে এসেছিলো। ওটা আমার মায়ের গোপাল, তো মায়েরও গোপাল বলবো না, ওটা আমার দিদার গোপাল। আমার দিদার পরে আমার মায়ের কাছে এসেছে, তাই ওই গোপাল কিন্তু অনেক অনেক পুরনো, অনেক বেশি জাগ্রত। তো এই গোপাল এবছর আমাদের সাথে আছে, তো এর জন্য আমি অনেক অনেক বেশি খুশি, তাই জন্য এবছরের জন্মাষ্টমীটা তো সুন্দর করে পালন করতেই হবে। প্রথমে ভেবেছিলাম একদম ছোটো বাচ্চা নিয়ে কী করে সব কিছু প্ল্যান করব বা আয়োজন করব, কিন্তু মন থেকে চাইলে ঠিকই করা যায়। তো যেহেতু ইচ্ছা ছিল, তাই জন্য মোটামুটি সব ভালোই ভালোই মিটেছে। এখন আমি ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি গণেশকে স্নান করিয়েছি, যে কোনো পুজো শুরু করার আগে আগে তো আমি গণেশকেই পুজো করে নিই। আর তারপরে আমি রাধাকৃষ্ণ আর ছোট্ট গোপালের অভিষেক করছিলাম। তো পঞ্চামৃত বানিয়ে নিয়েছিলাম দক্ষিণাবর্ত শঙ্খ নিয়ে, শঙ্খতে, তো সেটা দিয়ে আমি অভিষেক করে নিয়েছিলাম। আর এরপর তোমরা আস্তে আস্তে দেখতে পাবে পুরো দিনটাই ছোট ছোট করে অনেক রেকর্ড করার চেষ্টা করেছি, বাট সেটা খুবই টাফ হয়েছে ছোট্ট বেবিকে নিয়ে। তবে হ্যাঁ, যতটুকু আজ যা আয়োজন করেছি, যতটুকু করতে পেরেছি, মা না থাকলে পসিবল হতো না, আর মা না থাকলে করার সাহসও পেতাম না এত ছোট বাচ্চাকে নিয়ে। আর মায়েরও তো গোপালের জন্মদিন, তাই মাও আজকে প্রচণ্ড খুশি। তো আমরা দুজনে না কাজ ভাগ করে নিয়েছিলাম, তো সেইভাবেই করছিলাম, তা না হলে করা যেত না। আর আমার ভীষণ ইচ্ছে করে যে এই দিনকের মানে ঠাকুরকে বেশ অনেক রকমের ভোগ দেব। আর তারপরে আমাদের এখানে যেহেতু একটা ফ্যামিলি আছে, আমরা সবাই একসাথে থাকি, তাই জন্য যে কোনো ভালো কাজে তারা আমার পাশে থাকে, তো তাদেরকেও আমি মানে প্রসাদ হিসেবে খাওয়াবো, এরকম প্ল্যান ছিল। তো মোটামুটি সেইভাবেই এগিয়েছিলাম আর সাকসেসফুলও হয়েছে, তোমরা তো দেখতেই পাবে। এই যে দেখো, আমার গোপালকে আর রাধাকৃষ্ণকে স্নান করিয়ে সুন্দর নতুন জামা আমি পরিয়ে দিয়েছি, আর গয়নাগাটিও পরিয়ে দিয়েছি। আর এবছর আমি 3 জনের জন্যই হলুদ রঙের জামা কিনেছি, আর গোপাল আর রাধাকৃষ্ণের জামা একদম ম্যাচিং হয়ে গেছে। আর এই যে ফটোটা দেখতে পাচ্ছ, মা যশোদা আর গোপালের ফটো, আমি যখন প্রেগনেন্ট হয়েছিলাম, আমি তখন 2.5 মাসের মতো প্রেগনেন্ট, না 3 মাসের মতো, তো তখন হচ্ছে এই ফটোটা বাঁধিয়ে এনে দিয়েছিল সৌমেন। তো এটা আমার ঠাকুর ঘরেই ছিল, রোজ আমি প্রণাম করতাম। তো আজকে যেহেতু জন্মাষ্টমী, তাই এই ফটোটাকেও আমি নিয়ে এসেছি। আর হ্যাঁ, আমরা তো পুজো করার রুমটা আলাদা, মানে ওই রুমে এখন মা থাকে, তো ওখানেই পুজো হয়, ওখানেই জন্মাষ্টমী পালন করি। কিন্তু এবছর ভাবলাম একটু অন্যরকম করা যাক। ঠাকুর ঘরে তো গোপাল সবসময়ই থাকে, ঠাকুর ঘরে রাধাকৃষ্ণ সবসময়ই থাকে। আজকে যেহেতু জন্মদিন, তাই একটুখানি স্পেশালভাবে যদি ওদেরকে আমার ড্রয়িং রুমে এনে পুজো করানো যায়, বেশ ভালো হবে ব্যাপারটা। তো তাই জন্য এই জায়গাটায় না আমার সোফাটা থাকে, তো সোফাটাকে একটু সরিয়ে দেওয়া হয়েছে, আর মাঝখানে এই টেবিলটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আজকের এখানেই পুজো হবে, এবং এখানেই গোপালের জন্মদিন পালন করা হবে, এরকমই আমরা প্ল্যান করেছিলাম। তো সেটাকেই আর কি করা হচ্ছে। তো আমি প্রথম থেকেই সাজানোর দিকটায় বেশি ছিলাম, টেবিল মা সকালবেলা এনে দিয়েছে, এখানে কাপড় পাতা, তারপরে সমস্ত অভিষেক করানো, জামা কাপড় পরানো, ফুল দিয়ে সাজানো, এই সবগুলো আমি করছিলাম, আর মা না রান্নার দিকগুলো দেখছিল। তো আমারও ইচ্ছা ছিল আমি কিছু কিছু রান্না করব, মাকে হেল্প করব, বাট তোজোকে নিয়ে একদমই পারিনি। আর তোজো কিন্তু দুপুরবেলা ঘুমায় এখন, বাট সেদিনকে না ও একদম ঘুমায়নি, একদমই ঘুমাচ্ছিল না, ঘুম পাড়াচ্ছিলাম, শুয়ে দিচ্ছিলাম, আবার উঠে পড়ছিল।
তোমরা তো দেখলি একটু আগে ওকে কি সুন্দর শুয়ে দিয়েছিলাম স্নান করিয়ে, যাতে ও একটু ঘুমায় না, ঘুমালো না, উঠে পড়লো। তো যাই হোক, যখন ও কাঁদছে বা উঠে পড়ছে ওকে তো ধরতেই হবে, কেন কি ও তো সবার আগে, ওর জন্যই সব কিছু। আর এদিকে দেখো পায়েসটা রেডি হয়ে গেছে, মা দিয়ে গিয়েছিল, তো আমি ওর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আর মাখানা অ্যাড করে দিলাম। আর বলা হয় হরিহর আত্মা, তাই জন্য মানে হরির পুজো করলে হরর পুজো করতে হয়, তাই জন্য আমি শিবের মাথাতেও আজকে জল ঢেলেছি। পায়েস যতটা হয়েছিল দুটো বাটিতে আমি ভাগ করে নিয়েছি, একটা এখানে রাখলাম আর একটা বাটিতেও রাখা হয়েছে। তো যেহেতু সবাই খাবে তাই জন্য একটু কোয়ান্টিটিতে বেশি করার চেষ্টা করেছি। আর এদিকে দেখো মাখন মিষ্টির ভোগ লাগালাম, এটা তো মেন, গোপালকে দিতেই হবে। আর এই বাটিটা আর চামচটা না নতুন কেনা হয়েছে কৃষ্ণ ঠাকুরের জন্য, তো এটাতেই দিলাম, বেশ সুন্দর লাগছিল দেখতে। তো এভাবে একটা একটা করে ভোগ বানানো হচ্ছে আর আমি ঠাকুরের কাছে সাজিয়ে রাখছি। এই যে ব্যাটারটা, এটা আমি রেডি করেছি, ভাবলাম যে আমি ভাজবো, তো অল্প কটা ভেজেও ছিলাম, কিন্তু তারপর তোজ ওঠাতে আবার চলে গিয়েছি। তো এইভাবেই পুরো দিনটা আজকের গেছে। সৌমেন ফার্স্ট হাফে ছুটি নিতে পেরেছিল, বাট সেকেন্ড হাফে ওকে অফিসে যেতে হয়েছে। ও বাড়িতে থাকলে একটু আমাদের সুবিধা হতো, তোজোকে দেখতে পারতো, বাট ছুটি পাইনি, আর কি করা যায়। আজকে জন্মাষ্টমী, আর ঠিক এর আগের বছর জন্মাষ্টমীতে আমি প্রেগনেন্ট ছিলাম, বাট আমি জানতাম না যে আমি প্রেগনেন্ট। জেনারেলি আমরা যখন কনসিভ করি, আমরা যখন জানতে পারি যে আমরা কনসিভ করেছি, তখন অলরেডি আমাদের 1 মান্থ, 1 উইক বা 1.5 মাস মতো হয়ে যায়। অলরেডি তখন আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে এন্টার করে যাই, তখন আমরা জানতে পারি কি যে আমরা প্রেগনেন্ট। তো আগের বারেও ঠিক সেরকমই হয়েছিল, আমি সমস্ত কিছু পুজো পাঠ করেছিলাম, বাট পরের মাসে জানতে পারি যে আমি প্রেগনেন্ট। তো তখন মনে হচ্ছিল বাপরে, আমি এই অবস্থায় এত কিছু করেছিলাম, কি করে করেছিলাম, এরকম একটা ব্যাপার। তো তার ব্লগও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তো এখনও দেখলে কীরকম গায়ে কাটা দিয়ে ওঠে। তো একটা বছর কেটে গেল, সেই দিক থেকে মনে হয় কত তাড়াতাড়ি কেটে গেল, বাট হ্যাঁ প্রেগনেন্সির টাইমে বোর হতাম, টাইম কাটতো না। তো এক বছরের মধ্যে কত কিছু পাল্টে গেছে, তো এই যে চোখের সামনে চলে এসেছে তোজো, তো এর থেকে খুশির আর কিছু নেই, তাই জন্য জন্মাষ্টমী আমার কাছে খুবই 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 স্পেশাল। বলো হাই, হাই এভরিওয়ান, বলো হাই, বলো শোনো, হ্যাপি জন্মাষ্টমী, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ফ্রাইড রাইসের সবজিগুলো আমি কেটে দিয়ে এসেছিলাম, মা এখানে দেখো ফ্রাইড রাইস রেডি করছে। তো রেডি হয়েও গেছে ফ্রাইড রাইসও, দুটো জায়গায় রেডি করা হয়েছে। অ্যাকচুয়ালি খিচুড়ি বানানো হয়, এবছর একটু ডিফারেন্ট করা হলো। এদিকে তোজোর পাপাও চলে এসেছে অফিস থেকে, আর আমি তো সকাল থেকে আমার মুখটা সেভাবে দেখাতেই পারিনি, জাস্ট রেডি হব, তার আগে একটু ছোট্ট ভিডিও নিয়েছিলাম। তো তোজোর পাপা এসে ফ্রেশ হয়ে নিয়েছে, ও রেডি হয়ে নিয়েছে, আমি এদিকে শাড়ি পরে নিয়েছি। তো ওকে বললাম যে তুমি তোজোকে ড্রেসটা পরিয়ে দাও। তো তোজোর এই জামাটা, এই ধুতি আর উপরের পাঞ্জাবি মতো এই জামাটা জন্মাষ্টমীর জন্য কেনা হয়েছে। জেনারেলি সব বাচ্চাদের জন্যই জন্মাষ্টমী স্পেশাল এরকম জামা কাপড় কিনে মা বাবারা কিনে ফটোশ্যুট করে, তো আমিও তোজোর জন্য এটা কিনেছি। তো এটা পরে তোজোর অলরেডি অনেক ফটো তোলা হয়ে গেছে জন্মাষ্টমীর আগের দিন, কেন কি আমি জানি জন্মাষ্টমীর দিন প্রচণ্ড ব্যস্ত থাকবো, ওকে ফটো তোলাতে পারবো না। আর বাচ্চাকে ফটো তোলানো বুঝতে পারছো একটা বিশাল বড় টাস্ক, ওর যখন মুড ভালো থাকবে, ও যখন ঘুম থেকে ওঠে না ওর মুড খুব ভালো থাকে, তো তখনই ওকে পরিয়ে ফটো তোলা যায়। এই জন্য কাল সন্ধেবেলাতেই ওর ফটো আমি তুলে নিয়েছিলাম, কৃষ্ণের সাজের ফটো। আর এই যে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, পরে নিয়েছি একটা রেড কম্বিনেশনের শাড়ি, আর তোজো অলমোস্ট হাফ রেডি। তোজো ড্রেসটা খুব সুন্দর হয়েছে, নিচে ধুতি আর উপরে তোজো, তোজো। আমরা তিনজনে অলমোস্ট রেডি, আর একটু পরেই সবাই চলে আসবে। মা ওদিকে লাস্টলি লুচিটাই ভাজছে, বাকি সমস্ত কিছু রেডি, আমি সব ঠাকুরকে নিবেদনও করে দিয়েছি, তো লুচিটা ভাজা হলেই হয়ে যায়। এদিকে তোজোর পাপা উপরে ওকে একটা পাতলা সুতির জামা পরিয়ে নিচ্ছে, তারপরে উপরের ওই পাঞ্জাবির জামাটা পরাবে, কেন কি ওর ফ্যাব্রিকটা সিল্কের ছিল, যদি ওর গরম লাগে তাই ওকে নিচে একটা কিছু পরিয়ে নিলাম। বাবা চলো,
चलो घूमने जाएंगे। गर्मी हो रहा है, छोटे सा पीकॉक फीदर कहाँ मिला? ये घंटाघर बाजार में मिला है। इतना बढ़िया सा। সবাই চলে এসেছে। আর মজার বিষয় হলো সবাই বলছে আগের বছরের তোজো ছিল না, আমরা এসেছিলাম জন্মাষ্টমী সেলিব্রেট করেছিলাম আর এই বছরের তোজো আমাদের সামনে। তো এক বছরের মধ্যে কত কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, তো ভাবলেই যেন কীরকম একটা অবাক লাগে। ভীষণ মানে খুশি তো মন হয়, প্লাস একটু অবাকও লাগে। আর এবছর আমার মাও আছে আর মায়ের ছোট্ট গোপালও আছে। তো এখন আমি এসেছি নিশার ঘরে, এখানে দেখো বাকি সমস্ত বাচ্চারা রাধার কৃষ্ণ সাজছে। তো এটা হলো আরিয়া, আরিয়া সুন্দর রাধারানী সেজেছে, তো ওকে নিশা সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে ওকে। আর ঈশান সেজেছে কৃষ্ণ, বাকি সমস্ত বাচ্চারা সেজেছে। চলো তোমাদের দেখিয়ে দিই ফাইনালি কেমন লাগছে জায়গাটা। তো আলটিমেটলি সকালে তো তোমরা দেখেইছ, আর এখন সমস্ত সাজানোর পরে আর ভোগ সমস্ত নিবেদন করার পরে ঠিক এরকমই লাগছে। তো এভাবেই অ্যারেঞ্জ করতে পেরেছি এবছর। আর এটা দেখো আমার মা তুলসী, তো ওনাকেও নিয়ে এসেছি। তোমাদের একবার বলে দিই কী কী ভোগ আজকের আমরা গোপালকে নিবেদন করেছি। তো সেগুলো হলো পায়েস, যেটা একদম মাস্ট জন্মদিনে দিতেই হয়, এছাড়া মিষ্টি, মালপোয়া, মাখন মিষ্টি, ফল প্রসাদ, পনিরের তরকারি, আলু ফুলকপির তরকারি, লুচি আর ফ্রাইড রাইস। তো এই ছিল আজকের গোপালের জন্মদিনের মেনু। আর হ্যাঁ, একটা কেকও আনা হয়েছে বাটারস্কচ, যেটা সন্ধেবেলায় মানে আর একটু পরেই কাটা হবে। আমি যে মাসে প্রেগনেন্ট হই তার ঠিক আগের মাসেই আমি স্বপ্ন দেখেছিলাম এই ছোট্ট গোপাল মানে আমার মায়ের গোপাল আমাদের বাড়িতে এসেছে, আমার কৃষ্ণের পাশে বসে আছে, আর আমি গোপালকে মালপোয়া ভেজে দিয়েছিলাম। তো এইটা আমি স্বপ্ন দেখেছিলাম, তখন আমি জানতাম না আমি প্রেগনেন্ট। তো আমি মাকে বলেছিলাম, তো মা তো শুনে খুশি হয়েছে, ভালো ঠাকুরের স্বপ্ন দেখা, ভালো স্বপ্নে এসেছিলেন গোপাল, ভালো। তো তারই এক মাস পরে আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট, আর আমি প্রেগনেন্ট হব, আর তারপরে মা আমার কাছে আসবে। তো এটা আমার প্রি প্ল্যান ছিল, মানে আমি প্রেগনেন্সির থেকে ডেলিভারি অবধি এখানেই থাকবো, মানে সৌমেনের সাথেই থাকবো। তো তাই জন্য এখানে তো মায়েদের দরকার পড়বেই। তো সৌমেনের মাও এসেছিলো, মানে আমার শাশুড়ি মাও এসেছিলেন, কিন্তু উনি পুরোটা থাকতে পারেনি, কিন্তু আমার মা প্রথম থেকে শেষ অবধি পুরোটাই আমার সাথে ছিল। আর একদম তোজো তখন পেটে আমার দু মাসের, আর এখন তোজো সামনে তিন মাসের। তো অনেকগুলো দিন, অনেকগুলো মাস। তো যাই হোক, তখন আমার মা আমাকে বলেছিল যে তুই যখন এই স্বপ্নটা দেখেছিলিস তখনই আমি বুঝেছিলাম যে এরকম কিছু একটা হতে পারে। তো আমি অত কিছু ভাবিনি, বাট গোপাল আমার স্বপ্নে এসেছিলো। আর হ্যাঁ, আগের বছর গোপাল আমার বাড়িতে আসার পরে দীপাবলি পড়েছিল, তো দীপাবলির দিন গোপাল ঠাকুরকে মালপোয়া ভেজে আমি দিয়েছিলাম। মানে আমি তো পুরোটা করতে পারিনি, তখন আমার শরীর একটু খারাপ মতো ছিল, বাট মা ছিল, আমার শাশুড়ি মা ছিলেন, তো আমরা সবাই মিলে গোপালকে মালপোয়া ভেজে দিয়েছিলাম। কৃষ্ণ দেখ। Thank you.
वेरी गुड किसान किसान एंड हैप्पी किसान हैप्पी बर्थडे कृष्णा सुबह 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 सुनील 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 उधर केक है थोड़ा सा खड़े हो গোপু শোনার জন্য যে কেকটা আনা হয়েছিল সেটা সবাই মিলে কাটলো বাচ্চারা। তখন তোজো ঘুমিয়ে পড়েছিল আর মা তোজোর কাছে ছিল যেহেতু ঘুমাচ্ছিল, তাই বাকি যে সমস্ত বাচ্চারা ছিল ওরাই কেকটা কাটলো। আর তারপরে আরতি করার পালা, সবাই মিলে আমরা আরতি করলাম। আর এটা আমার সবথেকে বেস্ট পার্ট লাগে, খুব সুন্দর করে মন দিয়ে আরতি করে আজকের পুজোটা সম্পন্ন করলাম। আর এরপরে ভোগ প্রসাদ খাওয়ার পালা, গোপাল ঠাকুরের সামনে বসে গোপাল ঠাকুরের জন্মদিনের দিন সবাই উনার ভোগ খাচ্ছে, তো এই দৃশ্য অসাধারণ। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে। চলো বাই।